সরকার চাইছে নিরপেক্ষ শান্তিপূর্ণ ভোট, কিন্তু ভোটের কাজে নিযুক্ত 100% কর্মীর জন্য সেই ভোট প্রক্রিয়া সম্পূর্ণ কলুষিত হয়ে উঠেছে। ভোটদান করার আগে ভোট হয়ে গেছে বলে এক মহিলাকে ভোট কেন্দ্র থেকে বের করে দিলেন প্রিসাইডিং অফিসার। ঘটনা বাগবাসা বিধানসভা কেন্দ্রের 22 নং ঘরুয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে। এ নিয়ে ভোট কেন্দ্রের ভেতর উত্তেজনা সৃষ্টি হয়। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় ওই মহিলা জানান, দীর্ঘ প্রায় 4-5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ভোট প্রদান করতে যখন তিনি ভেতরে যান, তখন প্রিসাইডিং অফিসার ওনাকে জানান ওনার ভোট হয়ে গেছে। ভিতরে গেছিলাম বুথ সেন্টারে ভোট দেওয়ার জন্য। কত নম্বর বুথে? 22 নং বুথে। কোন বিধানসভা? 55 বাগবাসা। আচ্ছা, আমি এখন পর্যন্ত ভোট দান করিনি, কিন্তু তারা বলছে আমি ভোট দিয়ে দিয়েছি। কে বলেছে কথা আপনাকে? ওই ভিতরের স্যার। তারা কখন গিয়েছিলেন? বেশি না, 1 ঘন্টায় আগে গিয়েছিলাম। তাতেও মহিলাকে ভোট দিতে দেওয়া হয়নি, ফলে সেখানে উপস্থিত ভোটাররা উত্তেজিত হয়ে চড়াও হন প্রিসাইডিং অফিসারের উপর। পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে ছুটে যান স্থানীয় বিধায়ক যাদব লাল নাথ। সেখানে গিয়ে বিএলও এবং প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলে সম্পূর্ণ বিষয়টির খোঁজ নিতে গিয়ে বিধায়ক দেখতে পান ভোট কেন্দ্রে নেই বিএলও। পরে খোঁজ নিয়ে জানতে পারেন নিজ দায়িত্ব ফেলে দিয়ে ভোট কেন্দ্র থেকে প্রায় 600 মিটার দূরে কোনো এক যাত্রী সেরে বসে ভোটারদের সিপিএম প্রার্থীকে ভোট দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন বিএলও সাহেব। তারপর এ বিষয়ে ওনাকে জিজ্ঞাসা করা হলে কোনো উত্তর দিতে পারেননি তিনি। তাই বিএলও কিংবা প্রিসাইডিং অফিসার থেকে কোনো সাড়া না পেয়ে জেলা শাসকের সাথে কথা বলেন বিধায়ক যাদব লাল নাথ, এবং ওই মহিলা যেন নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার থেকে বঞ্চিত না হন তা সুনিশ্চিত করেন বিধায়ক। সিপিএম এবং কংগ্রেসের দালালি করছে এখানে। আপনারা দেখবেন প্রত্যেকটা বুথ স্টেশনে রৌদ্রের মধ্যে যেন ভোটাররা দাঁড়াতে পারে তার জন্য উপরে শেডের ব্যবস্থা আছে। আমি তো 50টা বুথে গিয়েছি, আমি দেখি শেডের ব্যবস্থা আছে। কিন্তু এখানে যখন এসে দেখলাম দুটা মানুষ কিন্তু ফিট হয়েছিল দুপুরবেলা, এখানে ওরা হাসপাতালে গিয়েছে, কিন্তু এটা নেই। আমি যখন বিএলও কোথায় আছে প্রিসাইডিংকে বললাম, প্রিসাইডিং বলছে এখানে তো ছিল না এই। তারপরে যখন আবার বললাম যে আরে বলুন না, ও তো আপনার অ্যাসিস্ট্যান্ট, সরকারি বিএলও, সে সরকারিভাবে তো বিএলও, বলছে উনি বাড়িতে, সে বাড়িতে আছে এখানে বলছে। তো বাড়িতে আছে এটা বললো। তারপরে সে অনেকক্ষণ পরে আসলো, আসার পরে তাকে জিজ্ঞেস করলাম যে সব বুথের মধ্যে রৌদ্র যেন না লাগে শেডের ব্যবস্থা করা হয়েছে, আপনি সেটা করলেন না কেন? কিন্তু উত্তর দিতে পারেননি। তারপরে উনি এখান থেকে প্রায় 600 মিটার দূরে একটা যাত্রী শেড আছে, ওই যাত্রী শেডের মধ্যে উনি বসে আছেন। বললাম আপনার হেল্প ডেস্ক ভোট সেন্টার থেকে 600-700 মিটার দূরে তো থাকার কথা না, ভোট সেন্টারে একদম বারান্দায় হেল্প ডেস্ক বা উঠানের মধ্যে থাকার কথা, উনি উঠানে থাকছেন না, উনি কোনো সদুত্তর দিতে পারছেন না। আমি তারপর দেখলাম যে উনি সেখানে বসছেন, সেখানে বসে বসে সিপিএমকে ভোট দেওয়ার জন্য উনি বলছেন, বিএলও চিন্ময় দাস, আমি নামটাই বলে দিলাম, আর প্রিসাইডিংয়ের নাম হচ্ছে কি জানি নারায়ণ চক্রবর্তী। উনিও এখানে যে প্রিসাইডিং অফিসার যে নিরপেক্ষ থাকার কথা, উনি সেটা নিরপেক্ষ থাকতে পারছেন না। তো এই মিলে হচ্ছে যে মহিলাটা এখানে আসলো সে অরিজিনাল ভোটার, আমি মহিলাকে চিনি। তো মহিলা যদি ভোট দিয়ে থাকে, তো যেমন আমি ভোট দিয়েছি, এই দেখুন এখানে কিন্তু কালি দেওয়া আছে, একটা ভোটার ভোট দেবে কালি দেওয়া আছে, আমি কিন্তু আমার আই কার্ড দিয়ে দেখিয়েছি, একদম সিকিউরিটি দেখলো। তো এই মহিলার ভোটটা কে দিয়ে গেল প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে। তো আমি শুনলাম, শোনার পর মহিলার সাথে আমার কথা হয়েছে, এখানে অফিসার যিনি আছেন এডিএম ছিলেন, এডিএমের সাথে কথা হয়েছে, ডিএমের সাথে আমার কথা হয়েছে, সিনিয়র ডিসি কমলেশ ধরের সাথে কথা হয়েছে। আমিও এই মহিলার এই দাবিতে আমি অনার আছি, আমি সাপোর্ট করি যে ওই মহিলার ভোটটা হতে হবে, কারণ এখানে সরকার চাইছে, নির্বাচন কমিশন চাইছে যে উৎসবের মেজাজে ভোট হোক, নিরপেক্ষ ভোট হোক, এবং আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সেই দিশাতেই কিন্তু কাজ করছেন। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরায় কতিপয় অফিসারদের কারণে, প্রিসাইডিং অফিসার এবং বিএলওদের কারণে এই নির্বাচন প্রক্রিয়া কলুষিত হবে, এটা আমি কোনো অবস্থায় মানতে পারি না। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।